বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি কলেজ রাজশাহী অনলাইন বাংলা ক্লাস করতে সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা বলো, তোমরা গতদিনে কি করেছিলাম? গতদিনে আমরা কিন্তু সুন্দর একটা কবিতা পড়েছিলাম। এবার সাদমান ইসলাম বলো তো, যে কবিতাটা আমরা পড়েছিলাম ওই কবিতাটির নাম কি? ছোট নদী। সবাই উত্তর দিও না, যাকে প্রশ্ন করছি সে উত্তর দাও। ওকে, এবার বাপির বলো তো, আমাদের ছোট নদীর কবিতাটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। থ্যাংক ইউ। মাই সামনে কবিতার প্রথম চার লাইন বলো তো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, এক ধারে দুই ধার তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে গাছ বন ফুলে ফুলে সাদা, মিটি মিটি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। অসংখ্য ধন্যবাদ তোমাদের। না না, এটা ছিল মুন্না। আচ্ছা দেখো, আমি তাহলে ছোট্ট সোনামণিরা, দেখো আমি কিন্তু গতদিনের পড়াগুলো রিভিশন করে নিলাম। আজকে আমরা পড়ব প্রতিটি অধ্যায়ের সঠিক উত্তর, আমরা কিন্তু এর আগে পড়েছিলাম, তো আজকেও পড়ব এবং লিখব। তাহলে দেখো, প্রথমে আমরা পড়ব দুপুর ছেলেবেলায়। এখানে কিছু সঠিক উত্তর আছে, যেমন দুপুর গ্রামের নাম কি? আমরা জানি সবুজ বা চুরুলিয়া, আর শুনিয়া শোনা কি হবে বলতো? চুরুলিয়া। তাহলে আমি নামটা তোমাদের এক এক করে বলি, হ্যাঁ কথা বলবো না কেউ, আমি বলি করে চিৎকার করলে তাকে আমি পড়া ধরবো না, কেউ কোনো কথা বলবে না। আচ্ছা এবার মুন্তাসির রাখছি বলো। দুঃখ কোথায় ঘুরে বেড়ায়? ম্যাম কেমন আছে? বনে বাদারে। বনে বাদারে। অসংখ্য ধন্যবাদ। কারো কেউ উত্তর দিবে না, সবার মোবাইল মিউট করা থাকবে, যাকে প্রশ্ন করবো সে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলটা আবার মিউট করে নিবা। কথা বুঝতে পেরেছ? ইয়েস মিস। থ্যাংক ইউ জি মিস। মুন্না বলো, মুন্না বলো, দুপুরের বাড়ির পাশে কি কি আছে? আসসালামালাইকুম। মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় না বিশ্ববিদ্যালয়? দুপুরের বাড়ির পাশে কিসের ডাকে দুপুর ঘুম ভাঙে? পাখির ডাকে। পাখির ডাকে। আচ্ছা এবার আতিক বলো, পিঠাপুলি খাওয়ার ঘুম করে কখন? শীতকালে পিঠাপুলি খাওয়া ঘুম করে যায়। কয়দিন তাদের গ্রামের বাড়িতে ছিল? 7 দিন গ্রামের বাড়িতে ছিল।
ম্যাম আমি না ভালো করে শুনতে পাইনি। আর টোপু কয়দিন গ্রামের বাড়িতে থাকতো? সাত দিন ম্যাম। এবার আমি না তোদের বলো কোন অঞ্চলের চমচম বিখ্যাত? গনিমিয়ার মেয়ের নাম কি? পিতা 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 আমাদের ছোট নদী কবিতা কি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর।
সবার নাম প্রশ্ন উত্তর লিখেছ? আচ্ছা, এরপরে যেটা করতে হবে, প্রথমে আমরা যে প্রশ্নটা বলবো ওই প্রশ্নের নম্বর দিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো ক, এবার যে রোমান সংখ্যায় উত্তর আছে রোমান সংখ্যা দিতে হবে, তারপরে উত্তরটা লিখতে হবে। এবার যদি আমি লিখি কুকুর কোথায় ঘুরে বেড়ায়, নাম্বার ওয়ান চিড়িয়াখানা, পার্কে, বনে, বাগানে, শহরে, তাহলে কত নাম্বারে বলেছি উত্তর? তিন নাম্বারে। তাহলে এবার তুমি রোমান সংখ্যা তিন দাও। তাহলে দেখো তোমরা অনেকে কি করো, ক নাম্বার দাও কিন্তু রোমান সংখ্যা দাও না। অবশ্যই তোমাকে নং প্রশ্নে লিখতে ক নাম্বার দিতে হবে, রোমান সংখ্যাটা দিতে হবে, তারপরে উত্তরটা লিখতে হবে। অবশ্যই যদি তুমি রোমান সংখ্যা না দাও তাহলে তোমার নাম্বারটা কাটা যাবে। এরপর দেখো দুপুর আসল নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল, তারপরে হলো শামসুর রহমান, আর একটা হলো কাজী নজরুল ইসলাম। তাহলে কত নাম্বারে করলাম? চার নাম্বারে করেছি, কাজী নজরুল ইসলাম। আচ্ছা দেখো এখানে হলো দুপুর ছেলেবেলা থেকে আমরা দুটা প্রশ্নের উত্তর লিখলাম, আমরা প্রতিটা অধ্যায় থেকে কিন্তু লিখবো। এরপরে যাও নানা রঙের ফুল ফল, এখানে কোন কোন ফুল লাল রঙের, কোন কোন ফুল লাল রঙের, এখানে দাদাও সূর্যমুখী, মেয়েও কামিনী, শিমুল ও পলাশ, আর টগর ও কাশফুল। এখানে কি হবে? শিমুল ও পলাশ। এরপরে দেখো বিলে ঝিলে কোন ফুল ফোটে, বিলে ঝিলে কোন ফুল ফোটে, এখানে দেখো কৃষ্ণচূড়া, শাপলা, কলাবতী, বেল। বিলে ঝিলে যে ফোটে তার নাম হলো শাপলা। আচ্ছা এরপরে দেখো আমরা অন্য উদ্যায় যাই, দাদির হাতের মজার পিঠা উদ্যায়। এখানে আছে ধান ভানা হয় কিসে, ঢেঁকিতে, জাতাতে, পানিতে, আগুনে, কিসে? ঢেঁকিতে। এরপরেটা কোন অঞ্চলের চটজম বিখ্যাত, কোন অঞ্চলের আমরা কিন্তু সবাই জানি টাঙ্গাইলে চটজম বিখ্যাত। তাহলে এখানে অপশন আছে টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, বরিশাল। কি হবে? 1 নাম্বার টাঙ্গাইল।
এরপরে দেখো পিঠা পুলি খাওয়ার ঘুম পড়ে কখন পিঠা পুলি খাওয়ার ঘুম পড়ে গ্রীষ্মকালে বর্ষাকালে শীতকালে না শরৎকালে কোন কালে শীতকালে এরপরে দেখো খামার বাড়ির পশু পাখি এখান থেকে আমরা বুঝবো যে খামারের গরুগুলো কি খায় খামারের গরুগুলো খোল আর ভুষি ভাত আর মার শাক সবজি তাহলে এখানে আছে এক নম্বরে খোল আর ভুষি ফল আর ভুষি এরপরে দেখো লাল ঝুঁটির মোরগ দেখতে কেমন লাল ঝুঁটির মোরগ দেখতে কেমন কুচ্ছিন লাল অসুন্দর না সুন্দর কিভাবে সুন্দর তাহলে এগুলো আমি বুঝেছি কেউ নাম্বারটা হলো যে কিচিমিচি করে কে ডাক কিচিমিচি করে কে ডাকে শালিকের ঝাঁক কোকিলের ঝাঁক রকের ঝাঁক কি হবে শালিকের ঝাঁক এরপরে দেখো আঁচলে ছাপিয়া তারা ছোট মাছ ধরে আঁচলে ছাপিয়া ছাত্রছাত্রীরা সহপাঠীরা প্রতিবেশীরা আর ছেলে মেয়েরা কয় নম্বরে বলেছি চার নম্বরে এরপরে দেখো আমাদের ছোট নদী লিখেছি আর শুধু একটা কবিতা আমাদের বাকি আছে কবিতাটির নাম হলো ট্রেন এখানে দেখো ইচ্ছে হলে ট্রেন কি করে ইচ্ছে হলে ট্রেন ঢোল বাজায় বাসনা বাজায় না বাঁশি বাজায় কি বাজায় বাঁশি বাজায় এরপরে প্রশ্নটা হলো মাঠ পেরুলেই কি দেখা যায় মাঠ পেরুলেই পুকুর বন পাহাড় সাগর কি দেখা যায় বন দেখা যায় এরপরে ট্রেন কবিতাটি কে লিখেছেন ট্রেন কবিতাটি লিখেছেন বলো
রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, নাসির কাকা, শামসুর রহমান, তাহলে দেখো আমরা কমবেশি প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সঠিক উত্তরগুলো লিখলাম। এবার তাহলে বলো তো যে এই যে আজকে আমরা যে সঠিক উত্তরগুলো করলাম, এই সঠিক উত্তরগুলোর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমি কিছু বলতে চাই মুন্না। এস, আমার কোনো সমস্যা নেই। যে কোনো দশটি সঠিক উত্তর হোমওয়ার্ক করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। যখন তোমার লাইভ ক্লাস ভিডিও ক্লাস দেখা শেষ হয়ে যাবে এবং হোমওয়ার্ক দেওয়া শেষ হবে, তখন তুমি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবে, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা পরিহার করবে। আর যেটা আমাদের সবচেয়ে বড় কাজ সেটা হলো, আমরা এখন বাসায় আছি, অনেক সময় কি করে বাবা মা সঠিক খারাপ ব্যবহার করেছে, এটা কি করা যাবে না বলতো? বাবা মার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। তাদের প্রত্যেকটা কাজ আমাদের হাসি মুখে করতে হবে এবং তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে, বাবা মার কথা মতো চলতে হবে, তাদের সম্মান করতে হবে, ভক্তি করতে হবে, তাই না? পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে, তাদের দেখে সালাম দিতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে। আর বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।